তোমাদের ব্রেনে স্ট্রেস ইন বিম, এটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, আজকে তারপরে একটু হালকা রিপিট করে আমি একটু লাস্টের অঙ্কটা করাবো ডিটেলসে। আমরা বেন্ডিং স্ট্রেস কাকে বলে, কিভাবে কাজ করে, কম্প্রেশন উপরে নিচে কিভাবে কাজ করে, এগুলো বলছিলাম আমরা গত ক্লাসে, এবং ইন্টারনাল স্ট্রেস সম্পর্কে বলছিলাম যেটা তোমরা জানো। তারপর কতগুলো ভিডিও দেখানো হয়েছিল, আমার ভিডিও দেখানো হয়েছিল, এই ভিডিওতে বিভিন্ন স্ট্রেস সম্পর্কে আমরা বলছিলাম। এরপরে আমরা বিভিন্ন কম্পেয়ার করছিলাম, এবং ফাইনালি আমরা বলছিলাম ফর্মুলাটা, বলছিলাম সিগমা ইজ ইকুয়াল টু এমসি ওভার আই, এবং এম এমটা হলো মোমেন্ট, আইটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্টারেড অ্যাক্সিস, আর ওয়াইটা হচ্ছে সেন্টার থেকে যেই জায়গার আমরা ইয়াটা নিব, যে জায়গার স্ট্রেসটা নিব, বেন্ডিং স্ট্রেস নিব, সেই জায়গার বেন্ডিং স্ট্রেসের দূরত্বটা কতটা, পার্টিকেল ডিস্টেন্স, এইগুলাই মোটামুটি বলছিলাম গত ক্লাসে। এরপরে আমরা প্রথমে একটা অঙ্ক স্ট্রেস একটা অঙ্ক করছিলাম এরকম, এই অঙ্কটার মাধ্যমে আমরা পুরো জিনিসটা ক্লিয়ার করছিলাম যে আমরা যখন একটা স্ট্রেস বের করব, প্রথমে হচ্ছে আমরা এম মোমেন্টের ভ্যালুটা বের করব, মোমেন্টের ভ্যালুটা বের করব দুইটা, যে কোনো একটা আইদার ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে অথবা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে মোমেন্টের মোমেন্টের ভ্যালুটা বের করব। তারপরে যদি আমাদের সেন্টারটা যদি মাঝখানে থাকে, অর্থাৎ সিমেট্রিক সেকশন হয় যেমন এই ক্ষেত্রে, তখন তখন আমার এর হলো সিমেট্রিক হওয়ার জন্য মাঝখানে হচ্ছে সেন্টার, সো সেন্টার নতুন করে বের করতে হবে না, এমনি বললে হবে অর্ধেক, মানলো অর্ধেক ছয়। তারপরে ওয়াই ওয়ান হচ্ছে উপরের টুক, ওয়াই টপ আর ওয়াই বটম হচ্ছে নিচের টুক, সো সেন্টার থেকে ছয় ছয় করে হবে, অর্থাৎ এইভাবে অঙ্কটা করছিলাম আমরা। করার পর ফাইনালি আমরা স্ট্রেস কম্প্রেশন এবং টেনশন লোকেশনটা দিয়ে আমরা অঙ্কটা কমপ্লিট করছিলাম। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো তোমাদের, যদি মোমেন্ট পজিটিভ হয়, এই যে গত ক্লাসে এটা মিস করছি মনে হয়, পজিটিভ মানে কি, সাইন কনভেনশন হচ্ছে শুরুতে যদি ক্লক ওয়াইজ হয় আর শেষে যদি অ্যান্টি ক্লক হয়, তাহলে এটাকে বলা হয় পজিটিভ বেন্ডিং মোমেন্ট, শুরুতে যদি ক্লক ওয়াইজ শেষে অ্যান্টি, যদি পজিটিভ বেন্ডিং মোমেন্ট হয় তাহলে অবশ্যই উপরে হবে কম্প্রেশন আর নিচে হবে টেনশন, সিম্পল। আর যদি এটা নেগেটিভ হয় ঠিক উল্টা হবে, নেগেটিভ যদি হয় অর্থাৎ শুরুতে অ্যান্টি ক্লকওয়াইজ অথবা শেষে ক্লকওয়াইজ, এই দুটো যে কোনো একটা থাকলেই হবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হলে যেটা হবে, কম্প্রেশন হবে বটমে আর টেনশন হবে টপে, উল্টা হয়ে যাবে। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ ড্রয়িংটা আঁকানোর সময় তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে কোথায় কম্প্রেশন কোথায় টেনশন, এটা বুঝতে হলে মোমেন্টটা পজিটিভ না নেগেটিভ এটা বুঝতে হবে। এবার আমরা স্টেপ বলছিলাম, বলো কয়টা স্টেপ, প্রথমে মোমেন্ট বের করতে হবে, তারপরে সেন্টার বের করতে হবে, তারপরে সেন্টার্ড আর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপরে করতে হবে কি, সেন্টার্ড বের করে করবা, সেন্টার্ড বের করে অটোমেটিক্যালি দুইটা উপরের থেকেও সেন্টার বের হবে, নিচের থেকেও সেন্টার বেড়ে যাবে সেন্টার, তারপরে ফর্মুলার মধ্যে বসাবা, বসার মধ্যে অঙ্ক করে ফেলবা শেষ, তারপর ডায়াগ্রাম আঁকে দিবা, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এই অঙ্কটা আমরা করছিলাম তোমরা সবাই জানো, এবং সেকেন্ড অঙ্কটাও আমরা করছিলাম, এই অঙ্কটা করছিলাম সিম্পল একটা অঙ্ক, এটা যেহেতু সিমেট্রিক সেকশন এবং কোনো সলিড সেকশন, সো বিএস কিউব বাই টুয়েলভ দিয়ে আমরা মোমেন্টাম ইনার্শিয়া করছিলাম, অঙ্কটা সোজা ছিল। এরপরে যে অঙ্কটা আমরা করলাম সিমিলার অঙ্ক, শুধুমাত্র এখানে হলো সেকশন ছিল একটা, হলো সেকশনে আমরা কি করছিলাম, আমরা প্রথমে হচ্ছে এটার মোমেন্ট বের করলাম, তারপরে আমরা সেন্টার বের করছি নিচের থেকে এবং উপর থেকে, নিচের থেকে যেটা এটাকে আমরা দিচ্ছি ওয়াই বি বটম, আর উপর থেকে যেটা ওয়াই টি মানে টপ, মানে ওয়াই বার ফ্রম টপ, ওয়াই বার ফ্রম বটম, এই দুটো বের করছিলাম। বের করার পরে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া অন্যরকম হবে, কারণ হচ্ছে সেন্টারটা মাঝখানে না থেকে শিফট হয়ে গেছে এই হলো অংশটা থাকার জন্য, এই হলো অংশ যদি মাঝখানে থাকতো সমান তাহলে কিন্তু আর সেন্টার শিফট হইতো না, যেহেতু একদিকে সরে গেছে, এদিকে দশ এদিকে বিশ, এই জন্য সেন্টারটা শিফট হয়ে গেছে, এই জন্য আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে একটা এডি স্কোয়ার চলে আসছে, তাহলে এটা বিএস কিউব বাই টুয়েলভ প্লাস এডি স্কোয়ার,
মাইনাস বিএস কিউব বাই 12 মাইনাস এডি স্কয়ার। এইভাবে করে আমরা আলটিমেটলি আমরা মোমেন্টাম ইনার্শিয়া বের করছি। এখানে মোমেন্টাম ইনার্শিয়া এই দুটার বিয়োগফল। মোমেন্টাম ইনার্শিয়া বের করার পরে আমরা দুইটা স্ট্রেস বের করব, একটা বটমের জন্য একটা টপের জন্য। বটমের জন্য মোমেন্ট দুইটার জন্য সমান, এই মোমেন্টাম ইনার্শিয়া দুটার জন্য সমান। ওয়াইবি যেটা, ওয়াইবি বটম হচ্ছে 28.3। সো এটা আমরা 28.3, আমরা এই যে 28.3 দিয়ে আমরা ইয়া করব, স্ট্রেস বের করব, এবং আলটিমেটলি আমাদের 1663.44 এটা হয়েছে। আর এবং এটা প্লাস হয়েছে নিচেরটা, বটমে প্লাস হবে। বটমে প্লাস হবে কেন? কারণ আমি বলছি ক্লক, এই দেখো এটা এলাক মোমেন্টটা কোন দিকে, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ রাইট সাইডে, মানে এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট। যদি কোনো কারণে এই ভ্যালুটা মাইনাস হইতো এখানে, তাহলে এটা কিন্তু উল্টা হয়ে যেত। এই আমরা ক্লক ওয়াইজ দিছি এবং ভ্যালু পজিটিভ, তার মানে এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তার মানে বটমে হবে কম্প্রেশন টেনশন, বটমের টেনশন মানে প্লাস, আর টপে কি হবে? সব ঠিক আছে, কারণ টপের এই ওয়াইটিটা চেঞ্জ হয়ে গেছে। ওয়াইটিটা কত হয়েছে? এইটা ওয়াইটি, ওয়াইটিটা বের করছি কিভাবে? আমরা 60 থেকে 28.3 বিয়োগ করে ওয়াইটি বের করছি, এখানে 31.7 হয়েছে। এবং আলটিমেটলি ফর্মুলা করে এটা আসছে, এবং ফাইনালি আমরা ড্রয়িংটা করছি যে এমনভাবে ড্রয়িং করবো সেন্টার বরাবর নিউট্রাল অ্যাক্সিস থাকবে, নিউট্রাল অ্যাক্সিসটা এর এটা উঠে নাই, এই সেন্টার বরাবর নিউট্রাল অ্যাক্সিস থাকবে, আর উপরে হবে টেনশন, নিচে হবে কম্প্রেশন। এইভাবে আঁকাইতে পারো অথবা আগের মতো আঁকাইতে পারো, বোথ আর কারেক্ট। তারপরে আমরা পরবর্তী যে অঙ্কটা করছি, এই অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক। অঙ্কটা সিম্পল মানে এটা একটা এইরকম একটা ক্রস সেকশনাল একটা পাইপ, ঠিক বলবো না, এটা বার বলবা। এখানে 8 কিউব একটা ফোর্স গেছে, এর দূরত্ব 16 ফিট 16 ইঞ্চি, এবং ক্রস সেকশন এরকম এইরকম অনেকটা চ্যানেল সেকশনের মতো। অর্থাৎ এই পাশে দুইটা বাহু আছে সমান সমান, আর এই পাশে একটা বাহু আছে। এই জিনিসটার মোমেন্টাম ইনার্শিয়া স্ট্রেস কোথায় কেমন হয়েছে বের করবো আমরা। এটার জন্য আমরা কি করছি? প্রথমে মোমেন্ট নিয়েছি, মোমেন্টটা সোজা হিসাব, ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই যে 8 × 16টা মোমেন্ট। এখন মনে করো এইটার বাকতেছে এই দিক বরাবর, ডাইনে বামে, ডাইনে বামে, এবং চাপ দিলে পিছন দিকে বেঁকে যাচ্ছে। পিছন দিকে যদি বেঁকে যায় তাহলে পিছন দিকে হবে কম্প্রেশন, আর সামনের দিকে হবে টেনশন। প্রথমে ফিজিক্যালি জিনিসটা বুঝতে হবে কোন দিকে কম্প্রেশন কোন দিকে টেনশন হবে, এইটা বুঝতে হবে। এটা বোঝার পরে তারপরে আমরা তাহলে এই তাহলে আমরা আগের আগের ক্ষেত্রে আমরা ওয়াই বার বের করছিলাম, এখানে কিন্তু এক্স বার বের করবো আমরা। ওয়াই বার বের করবো না, আমরা এক্স বার বের করবো। এক্স বার কত হবে? এখানে যদি ওয়াই লিখছি, এটা হচ্ছে ওয়াই হবে না, এটা এক্স হবে। হ্যাঁ, ভুল করছি আমি, তোমরা এক্স বার বের করবো, এখানে এক্স লিখবা। আচ্ছা, এক্স বার বের করছি, তাহলে এক্স কি হবে? এটা হলো তিনটা অংশ, এটা হচ্ছে এইটা একটা এ ওয়ান আর এ টু দুইটা আছে, এ ওয়ান এ টু। তাহলে এটা হলো বিএস কিউব বাই 12, আর প্রথমে হলো মোমেন্ট সেন্ট্রয়েড বের করছি, এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এই যে এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু প্লাস এ থ্রি ওয়াই থ্রি ডিভাইড বাই সামেশন হবে। দেখো এখানে করছি আমরা, এটা কত বলছিলাম আমরা, এটা কত? এ ওয়ান হচ্ছে এই যে এইটা 4 × 1 মানে 4, এ টু কত? এই এক বাদ দিলে বাকি থাকে 3 × 1, আর এটাও 3 × 1। এই জন্য দেখো 4 × 3 × 3, এ ওয়ান এ টু এ থ্রি। আবার দূরত্ব কত এখান থেকে? সেন্টার দূরত্ব হলো 1 অর্ধেক মানে 0.5, 1 অর্ধেক মানে 0.5, আর এটার দূরত্ব এখান থেকে এর অর্ধেক, এখানে 1 আর এখানে 3 অর্ধেক, দেড়, 1 আর দেড় যোগ করলে হয় 2.5, এই যে 2.5, এইটাও 2.5। আলটিমেটলি গুণ করে অল এ ওয়াই একসঙ্গে গুণ করছে, তারপরে অল এ একসাথে গুণ করছে যোগ করছে, অল এ ওয়ান একসাথে যোগ করছে, অল এ একসাথে ভাগ করে দিয়ে বের করছে। তোমরা যে কোনো ভাবে করতে পারো, এভাবে করতে পারো অত ডাইরেক্ট করতে পারো, তোমার যেটা সুবিধা। তো টেবুলার ফর্মে করলে হয় কি, মানে ভুল হওয়ার সময় কম থাকে, এইভাবে টেবিলে করবে। তা আমরা মোমেন্টাম ইনার্শিয়া সেন্ট্রয়েড বের করলাম প্রথমে। সেন্ট্রয়েড আবার দুইটা আছে, টপ আর বটম। টপটা হলো টপ বলো মানে এটা টপ বলো, রাইট আর লেফট। এখানে এখানে লেফটটা হচ্ছে 2.3 আর রাইটটা হচ্ছে 1.7। 2.3 দূরত্ব যেটা যাবে এটা হবে কম্প্রেশন, আর এটা হবে টেনশন। ফিজিক্যালি বুঝতে হবে কোনটা কম্প্রেশন কোনটা টেনশন। এটার পরে হলো আমরা কি করছি, সিম্পল আমরা ফর্মুলার মধ্যে বসে দিছি, এই যে সিগমা ইজ ইকুয়াল টু এম সি ওভার আই, এই যে ফর্মুলার মধ্যে বসে দিছি। এম তো 8 × 16, এই যে 8 × 16, আই হলো আমরা এখানে বের করছি কই, আইটা বের করছি হলো এই যে 20.4, না না 20 না, সরি সরি ভুল বললাম, আই কই, এই যে আই বের করছি 14.43,
এখানে 14.43 এবং এর দূরত্ব কম, দূরে এরিয়া 2.3, এটা 2.3 করে আলটিমেটলি 20 KSI এখানে কম্প্রেশন আসছে, আর অনুরূপভাবে ডাইন পাশে আসছে 15 KSI টেনশন, এখানে খালি ওয়াইটা চেঞ্জ হয়ে গেছে। এবং আলটিমেটলি এই যে আমার ডায়াগ্রাম আসছে, এটা টেনশন, এটা কম্প্রেশন। আমরা আরো একটা জিনিস দেখাইছি, যদি এই জিনিসটাকে যদি আমরা এইভাবে যদি বারটা থাকতো তাহলে একই উত্তর আসতো, কারণটা কি, এইটা আর এটার মোমেন্টাম বিন্যাসে একই। দেখো এখানে কিন্তু এই যে বি এস কিউব বাই 12, আবার এটা বি এস কিউব বাই বি কত, এইটা আর এটার যোগফল, তাহলে এটা এক আর একের যোগফল 2 হয়। আলটিমেটলি তোমরা এটাও করে দেখবা যে মোমেন্টাম বিন্যাসে সেম আছে। তো মোমেন্টাম বিন্যাস যদি সেম থাকে, সেন্ট্রয়েড যদি সেম থাকে, তাহলে আর কোথাও চেঞ্জ, কারণ ফর্মুলার মধ্যে আছে এম সি ওভার আই, এম সি কে এম ওয়াই ও বলি আমরা, এম সি আর ওয়াই একই জিনিস। হ্যাঁ, যেটাই বলো তোমরা, এর ওয়াই না হয় এখানে, এই ক্ষেত্রে এক্স হবে, যদিও এম আই একই, তাহলে চেঞ্জ হবে সি তে, সি মানে কি ওয়াই বা এক্স বা যাই বলে, অর্থাৎ সেন্ট্রয়েড থেকে দূরত্ব। এইটা করছি। এবার এই অঙ্কটা তোমাদের মনে একটু কনফিউশন থাকতেও পারে একটু, এই অঙ্কটার ক্ষেত্রে আমি আবার বলছি যে এতক্ষণ পর্যন্ত আমরা হোমোজিনিয়াস ম্যাটেরিয়ালের কথা বলছি, আমরা হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল যে এই যে সিগমা যদি এম সি ওভার আই, তো এটার মধ্যে কোনো রকম ঝামেলা নাই, স্টেট ফরওয়ার্ড অফ হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তো হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল থাকবে না, একটা ম্যাটেরিয়ালের সাথে একটা ম্যাটেরিয়াল জোড়া লাগবে, দুই ধরনের ম্যাটেরিয়াল থাকবে, তিন ধরনের ম্যাটেরিয়াল থাকবে। অর্থাৎ নন হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল যদি একটার সঙ্গে একটা লাগানো থাকে, সেই বিমের ক্ষেত্রে আমরা কি করব, সেটাই হচ্ছে আমাদের এইখানে করছি আমরা। নন হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল যখন আমাদের থাকবে, তখন আমরা ট্রান্সফর্ম এরিয়া করব। ট্রান্সফর্ম এরিয়াটা কি জিনিস, ট্রান্সফর্ম এরিয়াটা হচ্ছে দুইটা ম্যাটেরিয়ালের যে ইয়াংস মডুল অফ ইলাস্টিসিটি, এই ইয়াংস মডুল অফ ইলাস্টিসিটির অনুপাতটাকে বলা হয় মডুলার রেশিও, মডুলার রেশিও বা এন দিয়ে প্রকাশ করা হয়, 1 মডুলার রেশিও এন দিয়ে। যেমন এটা যদি একটা ম্যাটেরিয়াল হয়, এটা যদি একটা ম্যাটেরিয়াল হয়, এটা আর এটার অনুপাতকে বলা হয় মডুলার রেশিও। মডুলার রেশিও যদি যে ম্যাটেরিয়ালের মডুল মোমেন্টাম ইনার্শিয়া সরি ইয়াংস মডুল অফ ইলাস্টিসিটি কম আর যেটা বেশি, বেশিটা থেকে কম ভাগ করা যায়, কমটা থেকে বেশি ভাগ করা যায়, কোনো সমস্যা নাই। কেন করা যায়, কারণ তোমাদের বুঝতে হবে আমরা যখন এই বিমের উপরে প্রেশার দিয়ে এটা বেগ বাঁকা করবো, বাঁকা করলে স্ট্রেন সমান হবে। স্ট্রেন মানে কি, স্ট্রেনের বাংলা হচ্ছে কি বলা হয়, স্ট্রেনের বাংলা কি, স্ট্রেনের বাংলাটা কি, একটা হচ্ছে পীড়ন আর একটা বিকৃতি, বিকৃতি, হ্যাঁ বিকৃতি বলে, রাইট। বিকৃতিটা কিন্তু দুটো সমান হবে, কিন্তু পীড়ন সমান হবে না, কারণ হচ্ছে দুইটার হিসাব কিতাব আলাদা। কেন আলাদা আমি একটু বলি তোমাদের, এখানে এখানে হচ্ছে এই দেখো আমরা ট্রান্সফর্ম এরিয়া করে নিচ্ছি, ট্রান্সফর্ম এরিয়া মানে এই এরিয়াটাকে এর থেকে যতগুণ ই, ততগুণ ই বা আমরা এরিয়া বাড়াই দিচ্ছি, তাহলে এটাকে এটা ইকুইভ্যালেন্ট করা যাবে। অর্থাৎ মনে করো একজন লোক আছে, 10 জন লোকের সাথে বাড়াবাড়ি করতে পারে, তার সামর্থ্য আছে, আর এই জন্য একটা পার্টি আর একটা পার্টি আছে 20 জন লোক আছে। এখন ওই 20 জনের সঙ্গে যদি এই একজন মারামারি করে, তাহলে ওই 20 জনটা বেশি ধরা হবে, বাট এই এক লোক একটাকে 10 10 ধরা হবে, একজনকে 10, তারপরে 10 গুণ শক্তি বাড়াই দিলা, তার কারণ এর ইয়াংস মডুল অফ ইলাস্টিসিটি 10 গুণ বেশি। অনুরূপভাবে আমরা এখানে যে ম্যাটেরিয়াল দিছি, দেখো এই একটা ম্যাটেরিয়াল আর এই একটা ম্যাটেরিয়াল, দুইটা ম্যাটেরিয়াল আছে, এই দুটা ম্যাটেরিয়ালে এর এর শক্তি হচ্ছে কয় গুণ বেশি, এন গুণ বেশি, হোয়াট ইজ এন মডুলার রেশিও, হোয়াট ইজ মডুলার রেশিও, এটা হচ্ছে এন ই আর এন ই, মানে এই দুজনের ইয়াংস মডুল অফ ইলাস্টিসিটি অনুপাতটা হলো এন গুণ। তাহলে এটা ছিল, এটা এটা 10 গুণ ছিল, অথবা এটা 10 গুণ বেড়ে যাবে, এন গুণ বেড়ে যাবে আর কি, হোয়াট এভার, এটাকে বলা হয় ট্রান্সফর্মড এরিয়া, এইটাকে বলা হয় ট্রান্সফর্মড এরিয়া। তার মানে একটা এরিয়াটাকে আর একটা এরিয়ার সাপেক্ষে মডুল অফ ইলাস্টিসিটি দিয়ে গুণ করে যে বাড়াই দিলে এলাকা, এর কিন্তু আপ ডাউন বাড়বে না, উপরে নিচে বাড়বে না, কারণ আপ ডাউন এই সাইডে বাড়বে। সাইডে বাড়লে সুবিধাটা কি, সাইডে বাড়লে সুবিধা হলো এর এর কিন্তু এই এই মাঝখানের যে সেন্ট্রয়েড, এই সেন্ট্রয়েড চেঞ্জ হচ্ছে না, এরও সেন্ট্রয়েড চেঞ্জ হচ্ছে না। অতএব আলটিমেটলি এটাই হলো ব্যাপার যে এই পাশে বাড়বে, এরিয়াটা বাড়বে, সেন্ট্রয়েডে কোনো চেঞ্জ হবে না। আবার যেটা বলতেছিলাম, ট্রান্সফর্ম এরিয়া করার জন্য এটা 2 আছে, এখন এইটাই A1, এটা কিন্তু এন A2, অর্থাৎ A2-র সাথে এন গুণ বেড়ে গেল, হোয়াট ইজ এন, এন হচ্ছে আমি যেটা বলছিলাম এনটা কি, এনটা হচ্ছে দুইটার ইয়ের অনুপাত। এখন আলটিমেটলি এটা ধরুন করছি আমরা, এই যে এটি স্ট্রেন ডায়াগ্রাম এখানে দেখাইছি, দেখো স্ট্রেন ডায়াগ্রাম যদি এরকমই হবে, এটা এরকমই হবে,
কিরকম হবে? এটা হচ্ছে লিনিয়ার হবে, আমাদের মধ্যে স্টেজ ডায়াগ্রাম লিনিয়ার হওয়ার কথা। কিন্তু এই যে দুইটা পয়েন্ট দেখছো, এই যে লাল নীল রঙের গোল দিয়েছি, এই দুটা পয়েন্ট কিন্তু এই জোনে চলে আসছে, এর জোনে চলে আসছে। সো এই দুটা পয়েন্টের স্টেজ হবে এর থেকে এন গুণ দূরত্ব হবে, অর্থাৎ এইটা এই যে এইটা এই পর্যন্ত আসার পরে এ চলে যাবে এইখানে, কত দূর যাবে? এই যে দূরত্ব আছে এই দূরত্ব থেকে এন গুণ বেশি যাবে, এন গুণ। আর এই নিচেরটা এটাও কিন্তু এর থেকে এন গুণ দূরে চলে যাবে। তখন আমাদের স্টেজ ডায়াগ্রামটা এরকম হবে, এন ইন্টু পাই হলে আলটিমেটলি কি হবে? এটা এটা হবে এই যে, এটা কেন হবে আমি এই যে এইটা এরকম হবে ডায়াগ্রাম, এরকম ডায়াগ্রাম হবে। কেন ডায়াগ্রামটা হবে তুমি দেখো, এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি আমি। এই যে মডুলার রেশিও এন ইজ ইকুয়াল টু ইয়ান বাই ই টু বলছি, আমাদের ই এর মান হলো সিগমা বাই ইপসাইলন, আর সিগমা ইজ ইকুয়াল টু ই ইন্টু ইপসাইলন। তাহলে ইপসাইলন ডায়াগ্রাম আছে, এটা ইপসাইলন ডায়াগ্রাম, স্টেন ডায়াগ্রাম মানে ইপসাইলন ডায়াগ্রাম। ইপসাইলন ডায়াগ্রামের সাথে ই গুণ করলে স্টেজ ডায়াগ্রাম হয়, তাহলে এইটার ই যত এটা তার থেকে এন গুণ বেশি, এই জন্য এটা বেড়ে গেছে। এই হলো মোটামুটি স্টেজ ডায়াগ্রাম, এরকম ভাবেই করতে হবে। তা আলটিমেটলি সরি, এটাই হলো অঙ্ক। আমার মনে হয় এটা তোমরা সবাই বুঝছো কি নাকি বুঝো নাই, কেউ আসো কি বুঝো নাই আজকে ক্লাসে? বুঝো নাই, এটা রিপিট ক্লাস, কিন্তু গত ক্লাসে আমি করছিলাম, এটা রিপিট হচ্ছে। কিন্তু এবার আসো, এই অঙ্কটাই এইটাই একটা অঙ্ক আকারে করছি আমরা, সেই কনসেপ্টটা যে এখানে একটা উডেন একটা অংশ আছে, আর এখানে একটা কিসের অঙ্ক আছে, উডের অংশ আছে। এই যে এখানে উডের অংশ আছে, আপার পার্ট বলো মেড অফ উড, এবং এটার উড ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি 10 গিগাপাস্কেল। আর নিচেরটা হচ্ছে কি, নিচেরটা নিচেরটা হলো স্টিল, এবং এটার হলো 200 গিগাপাস্কেল, এবং মাপ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করবো, প্রথমেই যে কাজটা করব, আমরা নিচেরটাকে বড়টাকে বড়টাকে কাজ ছোটটাকে করলে একই উত্তর আসবে। তোমরা করে দেখতে বলছিলাম আমি তোমাদের, যে এইটাকে ছোট করলে একই উত্তরই আসবে। আবার এটা বড়টাকে আমরা এই এন গুণ করলাম, এন মানে কত, এন এর মান কত ছিল, এন এর মান কি দেওয়া ছিল এখানে? না দেওয়া, এটা অনুপাত করলে হবে 10/200, 200/10 ভাগ করলে 20 হবে। সো এটা 20 গুণ বাড়াই দিচ্ছে, এটা করে 20 গুণ, 20 দিয়ে গুণ করে আমরা এরিয়াটা বের করছি। তারপরে আমরা মোমেন্টটা প্রথমে সেন্ট্রয়েড বের করছি, আমরা এই যে সেন্ট্রয়েড বের করছি, এ ওয়ান ওয়াই ওয়ান এ টু একইভাবে, তারপরে বি এস কিউব বাই 12 প্লাস এ ডি স্কোয়ার প্লাস বি প্লাস এ ডি স্কোয়ার, দুইটা যোগ করে আমরা মোমেন্টাম ইনার্শিয়া বের করছি। এখানে মোমেন্টাম ইনার্শিয়া বের করার পরে আমরা মোমেন্টাম ইনার্শিয়া দিয়ে ওয়াইও পেয়ে গেছি, তাহলে বাকিটা তো স্টেজ বের করা। তাহলে এইটার জন্য এই এই মেটেরিয়ালটা ঠিক রাখছি না, এই মেটেরিয়াল চেঞ্জ করি নাই, তাহলে এর উডের এটা যা আছে তাই হবে। কিন্তু এই মেটেরিয়ালটাকে চেঞ্জ করছি, আমরা ট্রান্সফর্ম করছি, সো এর এর স্ট্রেন হবে এন 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 দে গুণ হবে, এন দে গুণ হয়ে যা হবে তাই হবে। তারপরে এই ছবিটা আলটিমেটলি আঁকাবা, এই যে এখানে আঁকানোর পরে তারপরে এইটু, ঠিক আছে? এই যে প্রথমে আমার স্টেজটা ডায়াগ্রাম স্টেজটা নিলে এরকম একটা হয়, এরকম একটা হয়, কিন্তু এই এই পরিমাণ বেড়ে যাবে, এই পরিমাণ বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ এই জায়গাটাই আমাদের এখানে শূন্য, যেহেতু শূন্যকে এন দে গুণ করলে শূন্যই থাকে, আর এটাকে এন দে গুণ করলে এই পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ডায়াগ্রামটা ফাইনালি এরকম হবে। এবং এটা কি হবে, এটা হবে টেনশন, আমি লিখি নাই, মিস করছি নাকি না, এখানে লিখতে ভুল করছি আমি, এখানে কিন্তু হবে, এখানে কত হবে বলতো? এখানে হবে এটা হচ্ছে এই নিচেরটা হবে 96.7 মেগাপাস্কেল প্লাস, আর এটা হবে 11.5 মাইনাস এই জায়গাটাই। অর্থাৎ আমি যদি এখানে লিখতে চাই এরকম, হ্যাঁ এখানে হবে মাইনাস 11.5 মেগাপাস্কেল, আর লিখলাম না মেগাপাস্কেল, আর এটা হবে 96.7 মেগাপাস্কেল, এইভাবে লিখতে হবে। সবাই কি বুঝতে পারছো ক্লাসটা? আচ্ছা ফাইন, বুঝতে পারলে ভালো। তো এইটা করছে, এইবার আমাদের এই অঙ্কটাই আবার একই অন্যভাবে করছে, কিরকম সেটা এই অঙ্ক দেখো, এই অঙ্কটা আমরা করছি কি, এটাকে ট্রান্সফর্ম করছিলাম, এখন এইটাকে ট্রান্সফর্ম করব। এটা যদি এন দিয়ে গুণ করি তাহলে এটা এন দিয়ে ভাগ করতে হবে, যদি এটা ই কম, তো আলটিমেট দেখো এইটা এরকম ই দিয়ে টি এর মতো হয়ে গেছে, ওইটাও টি এর মতো ছিল, এটাও টি এর মতো হয়ে গেছে। তাহলে এইটা যা ছিল, এইটা এইটা যা ছিল তার থেকে এন গুণ ভাগ হয়েছে,
কত সেটা এন হলো 20 ছিল 20 দিয়ে ভাগ করে বলছি 20 দিয়ে ভাগ করছি ভাগ করার পরে আলটিমেটলি আমাদের এরকম আসছে সেন্ট্রয়েড একই আসবে কোনো পার্থক্য নেই অনুপাত যেহেতু অনুপাত আনুপাতিক হারে যেহেতু চেঞ্জ হয়েছে সো সেন্ট্রয়েড সেম আসবে এবং মোমেন্টাম ইনার্শিয়া একটু কম বেশি আসবে মানে কম হবে যদি এরিয়া কমে গেছে মোমেন্টাম ইনার্শিয়া কম হয়েছে কার সাপেক্ষে পুরাটাকে স্টিল বানানোর জন্য স্টিল যেহেতু বানাইছো অত মোমেন্টাম ইনার্শিয়া এটা কমে গেছে কিন্তু মোমেন্টাম এখন তার আলটিমেটলি এখানে যখন তুমি সিগমা ম্যাক্স করবা নিচেরটা কিন্তু যা ছিল তাই সিগমা ম্যাক্স নিচেরটা মানে সিগমা স্টিল অর্থাৎ সিগমা স্টিল ছিল যা ফর্মুলার মধ্যে বসাই দেওয়া হয়েছে আর উপরেরটা কি ছিল আমরা ট্রান্সফর্ম করছি আমরা এটাকে এন দিয়ে ভাগ করছি তাহলে এখানেও এন দিয়ে ভাগ করবো এন দিয়ে ভাগ করছি করে উত্তরটা পাওয়া গেছে তখন এই ডায়াগ্রামের জন্য তোমার এখানে কি লিখতে হবে একই জিনিসই আছে দেখো এই দেখো ওই জন্য 9.6 আর 11.1 আগেরটাই আছে অতএব ট্রান্সফর্ম যেটাই করো উত্তর একই আসবে কোনো ধরনের পার্থক্য হবে না তা এই হলো মোটামুটি দ্বিতীয় অঙ্ক বললাম এরপরে আমরা যাই একটাতে রেনফোর্স কংক্রিট বিম রেনফোর্স কংক্রিট বিম আচ্ছা এটা পড়ার আগে আমি একটা তোমাদের 5 মিনিটের ব্রেক দিই 5 মিনিট ব্রেকের পরে আবার আমি এটা পড়াবো